তো এই রাস্তার মধ্যে আমি কি করবো আমি একটা গাড়ি নিয়ে আসতেছি যে গাড়িটার বিভিন্ন তথ্য আমাদের দেওয়া আছে আছে ধরো এই এই গাড়ি গাড়ি ঠিক হলো তোমার সেই ফাইন তো কি বলছে শুরুতে শুরুতে বলছে যে দেখো সময় যখন জিরো অর্থাৎ এই গাড়িটা যখন স্থির আছে তখন তার বেগ হচ্ছে জিরো তার মানে আমি এখানে এটা বলতে তো পারি যে এই যে গাড়িটার আদিবেগ যাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি এই গাড়িটা আদিবেগ অর্থাৎ ইউ এটা সমান সমান কত হবে এটা সমান সমান জিরো হবে ঠিক আছে এটা গাড়ির আদিবেগ ইউ সমান সমান জিরো এটা আমরা বলতে পারি যখন গাড়িটা স্থির আছে তখন এটার আদিবেগ ইউ সমান সমান জিরো এখানে টি সমান সমান জিরো ঠিক আছে এখন দেখো গাড়িটা কি হয়েছে গাড়িটা হচ্ছে তোমার সময় বিশ সেকেন্ড যখন পার হয়ে গেছে এই গাড়িটা যখন সোজা চলা শুরু করে দিছে যখন 20 সেকেন্ড পার হয়ে গেছে তখন তার বেগ হয়ে গেছে তোমার কত তার বেগ হয়ে গেছে চার মিটার পার সেকেন্ড ঠিক আছে এরপর যখন গাড়িটা চল্লিশ সেকেন্ড গেছে তখন তার বেগ হয়ে গেছে 8 মিটার পার সেকেন্ড এরপর দেখো গাড়িটা যখন ষাট সেকেন্ড গেছে তখন তার বেগ হয়ে গেছে টুয়েলভ মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা এখন আমাকে কি বলছে আমাকে বলছে যে গাড়িটির প্রথম এক মিনিট বিশ সেকেন্ড এক মিনিট বিশ সেকেন্ড মানে কি মানে ষাট প্লাস হচ্ছে তোমার বিশ তাহলে তোমার কি হবে এক মিনিট বিশ সেকেন্ড হবে জাস্ট হয় আশি সেকেন্ড তো আশি সেকেন্ড আমাদের রাস্তা এখানে হ্যাঁ এই দেখো এই যে আশি সেকেন্ড তো এই আশি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদেরকে বের করতে হবে দেড়শো হয় এই গাড়িটা যখন এইখানে ছিল এখান থেকে এভাবে যেতে যেতে সে কতটুকু গেছে সে আশি সেকেন্ড পর্যন্ত গেছে ঠিক আছে এরপরে হচ্ছে ধর আমি ধরে নিলাম গাড়িটা এই পর্যন্ত আসার পর তার আশি সেকেন্ড হয়েছে তার মানে এই সম্পূর্ণ রাস্তাটার অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে হবে ঠিক আছে শুরু হয়ে গেছে লাইভ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি কি না চেক দেই হ্যাঁ ঠিক আছে লাইভে আসছো একটু কমেন্ট করো যে আমাকে দেখা যাচ্ছে কি না তো আজকে হচ্ছে আমাদের ফিজিক্সের পাঁচ নম্বর ক্লাস আজকে মূলত আমরা মমিন সিং বোর্ডটা সলভ করব অর্থাৎ যে থেকে তো সেটা তো তোমরা যারা লাইভে আসছ একটু আমাকে জানাও যে আমাকে দেখা যাচ্ছে কিনা কিনা এবং একটু লাইভটাকে কষ্ট করে শেয়ার করে দাও যদি গ্রুপ থেকে এসে থাকো তাহলে গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দেওয়ার জন্য সবাই লাইভটা জয়েন করতে পারে ওকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে ওকে ফাইন দেখা যাচ্ছে ইনশাল্লাহ তো আমরা লাইভ শুরু করে দেয় বেশি দেরি করবো না সো আসো বিসমিল্লাহ একটু গ্রুপে লিংকটা দিয়ে দাও যেন সবাই গ্রুপ থেকে আমাদের ক্লাসে জয়েন হতে পারে আচ্ছা ওকে তো যেটা বলতেছিলাম আজকে মূলত হচ্ছে আমরা মামিন সিং বোর্ড দুই হাজার চব্বিশের গতি চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা হয়েছে তো সেইটা আমরা প্র্যাকটিক্যালি সলভ করার চেষ্টা করব তো এই ম্যাথ সলভ করতে গিয়ে মানে যেই যে জিনিসগুলো লাগবে লাইক ধরো আমাদের এখানে একটা বাস লাগবে একটা গাড়ি লাগবে তো আমি এখানে একটা বাস নিয়ে আসছি ঠিক আছে তো একটা হাইওয়ে লাগবে তো আমি একটা হাইওয়ে এখানে নিয়ে আসছি আমার এখানে হাইওয়ে আছে তো যখন লাগবে তখন আমরা এটা নিয়ে নেব তো প্রথমে হচ্ছে আমরা ম্যাথে চলে যাই আমাদের যে ম্যাথটা কি এটা আমরা আগে দেখি আগে প্রশ্নটা দেখতে হবে ওকে একটু বড় করে নেই আচ্ছা এই হলো আমাদের মোটামুটি প্রশ্ন তো আমরা একটু জিনিসগুলো সাইড করে রেখে দেয় যখন আমাদের লাগবে আমরা তখন নিয়ে নেব তো আমরা একটু প্রশ্নটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করি ওকে ফাইন আই থিঙ্ক দেখা যাচ্ছে তো আসো প্রথমেই আমাদের যে প্রশ্নটা এখানে করছে যে মমিন সিং ভোট দুই হাজার চব্বিশের ভোট করছেন তো প্রথমে আমাকে যে এখানে দেখো একটা টেবিল দিয়ে দিছে বা একটা বলতে পারে একটা উপাত্ত দিয়ে দিছে বলছে যে একটি গাড়ির সম একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণি নিম্নরূপ তার মানে এইখানে যে সময় এবং বেগের একটা সারণি দিয়ে দিছে ঠিক আছে একটা গাড়ির জন্য সময় আর হচ্ছে বেগের একটা সারণি দেওয়া আছে তো এই সালনী থেকে আমাদেরকে দুইটা প্রশ্ন করা হয়েছে একটা হচ্ছে গতে 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 একটা হচ্ছে ঘতে তো কি প্রশ্ন করছে বলছে যে গাড়িটি প্রথম এক মিনিট বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে হবে আচ্ছা এখন প্রথমত আমরা গটা সলভ করব তারপরে আমরা ঘতে চলে যাব তো গটা সলভ করতে গিয়ে আমাদেরকে প্রথমে একটু লক্ষ্য রাখতে হবে যে উপাত্তটা দেওয়া আছে এই উপাত্তের মধ্যে কি কি সমীকরণ বা কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো প্রথমে বলছে যে তোমার সময় জিরো তোমার বেগও জিরো দ্যাটস ওয়াই আমরা যদি একটু প্র্যাকটিক্যালি জিনিসটা চিন্তা করি যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি দেখো একটা গাড়ির কথা যেহেতু বলছে আমার সামনে আমি একটা গাড়ি নিয়ে আসলাম হুম একটা হাইওয়ে হাইওয়েটা আমি একটু ছোট করে দেই একটু প্র্যাকটিক্যালি জিনিসগুলো একটু চিন্তা করলে তোমাদের জন্য ম্যাথটা করা সহজ হবে ঠিক আছে ধরো আমি আমার এখানে একটা হাইওয়ে আছে একটা রাস্তা আছে তো এই রাস্তার মধ্যে আমি কি করবো আমি একটা গাড়ি নিয়ে আসতেছি যে গাড়িটার বিভিন্ন তথ্য আমাদের দেওয়া আছে আছে ধরো এই এই গাড়ি গাড়ি ঠিক হলো তোমার সেই ফাইন তো কি বলছে শুরুতে শুরুতে বলছে যে দেখো সময় যখন জিরো অর্থাৎ এই গাড়িটা যখন স্থির আছে তখন তার বেগ হচ্ছে জিরো তার মানে আমি এখানে এটা বলতে তো পারি যে এই যে গাড়িটার আদিবেগ যাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি এই এই গাড়িটা আদিবেগ অর্থাৎ ইউ এটা সমান সমান কত হবে এটা সমান সমান জিরো হবে ঠিক আছে এটা গাড়ির আদিবেগ ইউ সমান সমান জিরো এটা আমরা বলতে পারি যখন গাড়িটা স্থির আছে তখন এটার আদিবেগ ইউ সমান সমান জিরো এখানে টি সমান সমান জিরো ঠিক আছে এখন দেখো গাড়িটা কি হয়েছে গাড়িটা হচ্ছে তোমার সময় বিশ সেকেন্ড যখন পার হয়ে গেছে এই গাড়িটা যখন সোজা চলা শুরু করে দিছে যখন 20 সেকেন্ড পার হয়ে গেছে তখন তার বেগ হয়ে গেছে তোমার কত তার বেগ হয়ে গেছে চার মিটার পার সেকেন্ড ঠিক আছে এরপর যখন গাড়িটা চল্লিশ সেকেন্ড গেছে তখন তার বেগ হয়ে গেছে 8 মিটার পার সেকেন্ড এরপর দেখো গাড়িটা যখন ষাট সেকেন্ড গেছে তখন তার বেগ হয়ে গেছে টুয়েলভ মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা এখন আমাকে কি বলছে আমাকে বলছে যে গাড়িটির প্রথম এক মিনিট বিশ সেকেন্ড এক মিনিট বিশ সেকেন্ড মানে কি মানে ষাট প্লাস হচ্ছে তোমার বিশ তাহলে তোমার কি হবে এক মিনিট বিশ সেকেন্ড হবে জাস্ট হয় আশি সেকেন্ড তো আশি সেকেন্ড আমাদের রাস্তা এখানে হ্যাঁ এই দেখো এই যে আশি সেকেন্ড তো এই আশি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদেরকে বের করতে হবে দেড়শো হয় এই গাড়িটা যখন এখানে ছিল এখান থেকে এভাবে যেতে যেতে সে কতটুকু গেছে সে আশি সেকেন্ড পর্যন্ত গেছে ঠিক আছে এরপরে হচ্ছে ধর আমি ধরে নিলাম গাড়িটা এই পর্যন্ত আসার পর তার আশি সেকেন্ড হয়েছে তার মানে এই সম্পূর্ণ রাস্তাটার অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে হবে ঠিক আছে তো আসো প্রথমে আমরা গাড়িটার স্থির অবস্থা দেখি যে স্থির অবস্থায় তার বেগ হচ্ছে তোমার জিরো ঠিক আছে ধরো এরপরে গাড়িটা কি হয়েছে আমি ধরো একটা গাড়ি এখান থেকে বের করি ধরো গাড়িটা যখন এইখানে আসছে এইটা যখন এইখানে আসছে তখন তার বেগ হয়ে গেছে ধরো আমার ষাট মিটার মানে কত বারো মিটার পার সেকেন্ড তো আমরা এখানে লিখে ফেলি যে এই সময় গাড়িটার বেগ হচ্ছে আমরা ধরে নিলাম এটার বেগ হচ্ছে তোমার বারো মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা বারো মিটার পার সেকেন্ড আমরা ধরে নিলাম বেগ এটা সময় তো দেওয়া আছে দেখো সময় কত সময় হচ্ছে ষাট সেকেন্ড মানে এক মিনিট তো আমি এখানে লিখে রাখি এটা হচ্ছে আমার সময় টি সমান সমান আমি বলতে পারি এটা হচ্ছে আমার ষাট সেকেন্ড বা এক মিনিট তো প্রথমত আমরা এই ষাট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে এই ষাট সেকেন্ডেই অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এখন কথা হচ্ছে যে ষাট সেকেন্ডে কেন আমরা অতিক্রান্ত দূরত্ব বের করবো কারণ হচ্ছে দেখো এই উপাত্ত যদি একটু চিন্তা করো দেখো জিরো থেকে শুরু করে তোমার ষাট সেকেন্ড পর্যন্ত এই গাড়িটার বেগের যে অবস্থা সেটা হচ্ছে আমার বেগের পরিবর্তনের হার সমান ছিল আর বেগের পরিবর্তন হার যদি সমান হয় তাকে আমরা বলি হচ্ছে সমতরণে গাড়িটা চলতেছে তার মানে এই গাড়িটা এখান থেকে যখন এই পর্যন্ত যখন আসছে তার বেগ বৃদ্ধির হার সমান ছিল দেখো চার চার করে করেছিল ঠিক আছে তার মানে আমাদেরকে এই যে দূরত্বটা মানে থেকে শুরু করে আমি যদি একটু দূরত্বটা দেখাই তাহলে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একদম এক এখান থেকে শুরু করে তোমার এখান থেকে শুরু করে নর্মালি এখান পর্যন্ত যে দূরত্বটা এই দূরত্বে আমাকে কি করতে কি করতে হবে আমাকে বের করতে হবে ঠিক আছে তো আমরা কি করবো প্রথমে এই দূরত্বটাকে বের করব। ঠিক আছে তো আসো এই দূরত্ব বের করতে হলে আমাদের যেই যে ইনফরমেশন গুলো লাগবে সেগুলো লিখে ফেলি যেহেতু আমি বলছি যে গাড়িটা সম তরণে চলতেছে তাই না যদি সমতরণে চলে তার মানে আমরা জানি সমতরণের সূত্র কি আমরা সমতরণের সূত্র জানি সেটা হচ্ছে তোমার এস ইকস টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে কত হবে ইন্টু হবে টি ঠিক আছে এটা কি এটা হচ্ছে মূলত আমার সম তরণে ফর্মুলা আচ্ছা আমি একটু এগুলা সাইড করে দিই যখন লাগবে তখন আমি আবার উপর করে নিয়ে আসবো ঠিক আছে আমি একটু এখানে নিচে করে রেখে দিই যখন লাগবে তখন আমরা আবার নিয়ে আসবো সমস্যা নেই

এটা হলো আমার মেন ফর্মুলা তো এই ফর্মুলা থেকে আমরা আগে কি কি লাগবে আমাদের আমাদের ভি দেখো ভি হচ্ছে এখানে আমি এখানে লিখে দেই এখানে কি কি আছে আমাদের শেষ বেগ এই ভি সমান সমান হচ্ছে তোমার বারো মিটার পার সেকেন্ড তার মানে এটা হবে হচ্ছে বারো মিটার পার সেকেন্ড ইউ কত আছে ইউ তো নর্মালি কি আছে জিরো ঠিক আছে জিরো মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ইউ টি দেওয়া আছে দেখো টি কত হবে আমার এখানে টি হচ্ছে তোমার শুরু থেকে একদম ষাট পর্যন্ত তার মানে আমার ষাট সেকেন্ড এক মিনিট আমরা যেটাকে বলি আর কি আমি ষাট সেকেন্ড লিখে দেয় এটা হচ্ছে আমার ষাট সেকেন্ড এটা হচ্ছে আমার কি সময় আচ্ছা সবই দাও আছে এখানে ক্যালকুলেশন করে ফেলবো জাস্ট ক্যালকুলেশন করলে কি হবে এখানে ক্যালকুলেশন করলে আমার ভির ভ্যালু হচ্ছে তোমার বারো ভির ভ্যালু বারো ইউর ভ্যালু তো জিরো আর তোমার টি হচ্ছে এখানে দুই আছে টি হচ্ছে সাইট ষাইট মিটার ঠিক আছে ষাট সেকেন্ড তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে ফেলি আমরা তাহলে এটাকে কাটাকাটি করে দেই এটা হয়ে যাবে তিরিশ তা হয়ে যাবে তিরিশ তিরিশকে বারো দিয়ে গুণ করলে কত হবে হবে হচ্ছে তোমার তিনশত সাইট তিনশত সাইট মিটার তার মানে আমরা কিন্তু এক মিনিটে যে অতিক্রান্ত দূরত্ব মানে আমি যে গাড়ির কথা বলছিলাম তোমাদের এই যে গাড়িটা এই গাড়িটার যে এক মিনিটে দূরত্ব এটা 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 কিন্তু আমরা পেয়ে গেছি কত কত হবে তোমার হচ্ছে এইখান থেকে মানে এইখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব এটা হলো তোমার তিনশত ষাট লিটার ঠিক আছে এবং এই সময়টা এই সময়টা গাড়িটা হচ্ছে বিশ সেকেন্ডে বের করবো বাকি বিশ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত দেখো এখানে হচ্ছে ষাট থেকে আশি তার মানে এই যে পরিমাণটা এইটা কিন্তু মূলত আমার সম বেগে চলছে এতটুকু অংশ কি হয়েছে সমবেগে চলছে কেন সমবেগে চলছে কিভাবে বুঝলাম দেখো এখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই ষাট সেকেন্ডেও বারো আশি সেকেন্ডও বারো যদি আমরা একটু ভালো করে চিন্তা করি তার মানে যদি একটু বড় করে দিই আমি জিনিসটাকে এগুলা মুছে দিচ্ছি ওগুলো লাগবে না এগুলো জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে দেখানো হলো ধরো এই গাড়ি যদি এইখান থেকে তো এই পর্যন্ত অল্প একটু সময় এই সময়টা হচ্ছে তোমার গাড়িটা কি হয়েছে অল্প সময়টা হচ্ছে গাড়িটা সম বেগে চলছে তার মানে আমরা এখানে ইউজ করতে পারি কি এসিক্লস টু ভিটি এসিক্লস টু ভিটি ফর্মুলা দিয়ে আমরা এতটুকু দূরত্বটাকে বের করতে পারি ঠিক আছে তার মানে আমরা এখানে লিখতে পারি এটা তোমার কথা ছিল তিনশো তো বাকিটা আমরা পরেরটায় চলে যাই তো বাকিটার যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের এসিক্লস টু ভিটি যেহেতু সমবেগে চলছে গাড়িটা ঠিক আছে যেহেতু গাড়িটা কি করছে সমবেগে চলছে এস ভিটি ফর্মুলা কি হবে ফর্মুলা হবে এখানে ভির ভ্যালু আমরা লিখে দেই এখানে ভির ভ্যালু হবে ভি টু তোমার যেহেতু তোমার সময়টা বেগটা সমান মানে বারো হবে বারো মিটার পার সেকেন্ড এককটা লিখে দিতে হবে বারো মিটার পার সেকেন্ড আর টি সময় সময় কত হবে সময় হচ্ছে তুমি দেখো ষাট সেকেন্ড থেকে আশি সেকেন্ড মানে বিশ সেকেন্ড আমাকে যেহেতু বলছে এক মিনিট বিশ সেকেন্ড তার মানে আমি জাস্ট এক মিনিটটা বের করে ফেলছি এখন বিশ সেকেন্ডের বের করে ফেলবো তাহলে এখানে ফর্মুলা হচ্ছে তোমার বারো ইন্টু এটা হবে হচ্ছে তোমার বিশ ঠিক আছে ওকে ফাইন আচ্ছা তাহলে মূল ক্যালকুলেশনটা আমরা করে ফেলবো আস্তে আস্তে ক্যালকুলেশনটা আমরা করে ফেলি আচ্ছা তাহলে এটা কত হবে এটা হবে তোমার হচ্ছে মূলত একশো বিশ একশ মিটার ঠিক আছে সরি এটা একশো দুইশো বিশ হবে সরি এটা নতুন গ্রুপ হয়েছে আমার ক্যালকুলেশনটা এটা ক্যালকুলেট করলে দুইশো বিশ মিটার তার মানে আমি বলতে পারি এই যে এই জায়গাতে আমি যে সমীকরণটা পাইছি বা এখানে যে তোমার অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে তোমার দুই বিশ মিটার ঠিক আছে তাহলে খেয়াল করে এখন এটা ছিল তিনশো ষাট টুক যে দূরত্ব এটা ছিল তিনশো ষাট তিনশো ষাট মিটার আর এটা হইল তোমার দুইশো বিশ মিটার এখন টোটাল যে দূরত্বটা পাবো এইটাই হলো মূলত আমার কি আমার অতিক্রান্ত দূরত্ব একশো এক ঘন্টা মানে এক মিনিট বিশ সেকেন্ডের জন্য ঠিক আছে তো আমরা এগুলো মুছে না এগুলো দিচ্ছি গাড়ি আমার লাগবে না তার মানে যদি আমি একটু ইয়া করে দেখাই তোমাদের একটু অ্যানিমেশন দিয়ে দেখাই যে গাড়িটা এখান থেকে তোমার নর্মালি নর্মালি যাবে এরকম ভাবে আস্তে আস্তে যাবে এরকম গিয়ে এইরকম গিয়ে আস্তে আস্তে আবার সমান সমবেগে চলা শুরু করে দেবে ঠিক আছে তো গাড়িটা হচ্ছে এইভাবে যাওয়া শুরু করবে আমি যেভাবে দেবো সেভাবেই যাবে ঠিক আছে তো দেখ তোমাদেরকে একটু বোঝানোর জন্য জিনিসটা দিলাম আর কি ঠিক আছে আচ্ছা আই থিঙ্ক তোমরা ক্লিয়ার আচ্ছা আমি অ্যানিমেশনটাকে অফ করে দেই এডিট ওকে ফাইন এখান সবগুলা ডিলেট করে দিচ্ছি আমার এগুলা লাগবে না ওকে তাহলে তার মানে আমি মানে আমাদের এই মেটটা ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এরপরে চলো আমরা পরের ম্যাথে চলে যাই পরের বলছে পরে মেতে বলছে যে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে তরণ সময় লেখচিত্র অঙ্কন করে গাণিতিক বিশ্লেষণ করো তার মানে আমাকে তরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে জিনিস দেখো আমরা প্রথমে একটা গ্রাফ নেই তরণ আগে বের করতে হবে যেহেতু আমরা জানি যে তোমার প্রথম যেই তোমার কি বলে ষাট সেকেন্ড পর্যন্ত এখানে তোমার বেগে চলছিল গাড়িটা সম তরণে চলছিল দেড় আমরা এখান থেকে তরণ বের করব সেটা কি হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো এখান থেকে যদি তরণ বের করি আমার ভির ভ্যালু হচ্ছে তোমার ষাট আর ইউ এর ভ্যালু হচ্ছে আমার জিরো টি হচ্ছে তোমার সরি ভির ভ্যালু ষাট না ভির ভ্যালু হচ্ছে তোমার বারো ভির ভ্যালু বারো আর তোমার সময়টা হবে ষাট দ্যাটস ওয়াই আমি এখান থেকে তরণ পাবো মিনিমাম হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি এখান থেকে তরণ পাবো তো আমি একটু দেখে নিই তরণটা ঠিক আছে কিনা তরণটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট টু পয়েন্ট থ্রি হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড তো এটা আমরা তরণ পেয়ে গেছি তো এই তরণটাকে আমরা একটু সাইটে রেখে দেই এটাকে ছোট করে সাইটে রেখে দেই আচ্ছা এরপরে আসো আমরা কি বের করব আমরা হচ্ছে সমতরণে এ টু বের করবো এ টুর জন্য যে তরণটা এটা কি হবে এটা হবে হচ্ছে জিরো কেন তরণ জিরো হইলো তোমরা এটা জানো নর্মালি যে সমবেগে যখন চলতে থাকে অর্থাৎ বেগে যখন পরিবর্তন না হয় তখন কিন্তু তরণ শূন্য হয় ঠিক আছে দেড়শ হয় এখানে তরণ হবে শূন্য আচ্ছা এটাও থাক আমাদের এরপরে আসো পরে এই যে একশো থেকে শুরু করে একশো বিশ যে সময়টা আমাকে দিয়ে দিছে এই সময় দেখো খেয়াল করে এই জায়গাতে কিন্তু আমার যে তরণের পরিমাণটা মানে তোমার কি হবে এখানে মন্ধন হয়েছে তাই তো সমন মানে ছয় করে কমে গেছে তো সমবন্ধন যদি হয় আমরা দেখি থেকে থেকে এখান শুরু করে পর্যন্ত হয়েছে হয়েছে এখানে কত সময় আমার আমার সময় হচ্ছে আশি থেকে শুরু করে একশো মানে হচ্ছে তোমার এখানে বিশ এখানে বিশ চল্লিশ সেকেন্ড সময় চল্লিশ সেকেন্ড হবে আর আমার যে বেগটা বেগ হচ্ছে আমি নর্মালি বের করে ফেলি এ থ্রি এ থ্রি বের করো এ থ্রি বের করলে আমার এখানে ভির ভ্যালু হচ্ছে জিরো হবে আর ইউ এর ভ্যালু দেখো বেগ এটা বারো থেকে শুরু করে জিরো হয়েছে তার মানে এখানে হচ্ছে বারো ঠিক আছে আর আমার সময় কত হবে আশি থেকে একশো বিশ মানে চল্লিশ তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা নেগেটিভ ভ্যালু পাবো সেটা হচ্ছে তোমার মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আচ্ছা তো আমরা তিনটা তরণ বের করে ফেলছি তো এই তরণ গুলাকে দিয়ে আমরা এখন কি করব আমরা হচ্ছে একটা গ্রাফ বা লেখচিত্র অঙ্কন করব তো লেখচিত্র অঙ্কন করতে হলে কিরকম লেখচিত্র হবে তরণ গুলার দেখো একটু ভালো মতো খেয়াল করো লেখচিত্রগুলো একটু এরকম হবে তো আমি জানি এটা হচ্ছে জিরো জিরো ঠিক আছে এটা হচ্ছে জিরো জিরো উপরে একটা লাইন আমরা রাখ দেবো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তারপর দেবো হচ্ছে জিরো পয়েন্ট টু উপরে একটা দিয়ে দেবো এটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে এভাবে আমরা দাগ দিয়ে দিব নিচে আসবে নিচে আসবে কি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান তারপরে মাইনাস জিরো পয়েন্ট টু এখানে আসবে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে তো এরকমভাবে আমাদের এইদিকে দিকে কি হবে তরণ ঠিক আছে এটা এটা এ তরণ আচ্ছা আর এ অক্ষ বরাবর আমরা দেব হচ্ছে সময় এই বরাবর কি দেবো সময় সময় কি কি দেবো সময় দেব হচ্ছে তোমার শুরুতে দেখো তো এখানে সময় কি কি আছে গ্রাফের মধ্যে জিরো থেকে শুরু করে বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ তার মানে আমি একটু কাছাকাছি এখানে লিখে দেই এটা তো হচ্ছে জিরো এটা হবে বিশ এটা হবে তোমার চল্লিশ এটা হবে আশি হবে একশো ষাট হবে আশি এবং এটা হচ্ছে একশো বিশ ঠিক আছে আই থিঙ্ক দেখা যাচ্ছে এরপরে আমরা একটু গুলা চেঞ্জ করে নেই দেখো এখন আমরা মূল জায়গাতে চলে যাব প্রথমে হচ্ছে জিরো থেকে জিরো যখন আমার সময় জিরো জিরো ছিল আমার বেগও জিরো তার মানে এখানে জিরো জিরো সমস্যা দেখো আমার এর ভ্যালু কি হয়েছে এই জিরো থেকে শুরু করে এই ষাট পর্যন্ত এইখানে আমার সম বেগে চলছিল আর এই সমবেগে চলার ক্ষেত্রে আমার তরণ পাওয়া গেছিল জিরো পয়েন্ট টু তার মানে আমার এখানে জিরো থেকে শুরু করে ষাট পর্যন্ত এই পর্যন্ত আমরা এখানে জিরো পয়েন্ট টু একটা কি পাবো এরকম একটা তরণ পাবো এরপরে বাকি সময় আশি থেকে শুরু করে মানে ষাট থেকে আশি এই বিশ সেকেন্ড এই বিশ সেকেন্ড ছিল হচ্ছে তোমার তরণ জিরো কজারা সমবেগে চলছিল এই জন্য তরণ জিরো ঠিক আছে আর বাকি যে তোমার এই আশি থেকে শুরু করে একশো বিশ পর্যন্ত এখানে সমতরণে চলছিল আর সমতরণে চললে কি হবে আমার অ্যান্সার বের হয়েছে জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট থ্রি তার মানে আমি এখানে বের করবো মাইনাস জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি কোথায় আছে মাইনাস এই যে ঠিক আছে এটা কোথায় এটা হচ্ছে তোমার আশি থেকে শুরু হবে আশি থেকে শুরু হবে একদম পর্যন্ত ঠিক আছে তো এইটা এরকম ভাবে আমার গ্রাফটা এই যাবে একটু নিচে নামবে তারপর জিরো লাইনে আসবে দেন হচ্ছে আবার তোমার জিরো মাইনাস জিরো পয়েন্ট থ্রি থেকে এইভাবে গ্রাফটা আঁকা আসবে তো এত যদি তুমি ম্যাথ করো তাহলে আই থিঙ্ক এই ম্যাথটা তোমাকে ফুল মার্ক দিয়ে দেবে ঠিক আছে আমি প্রথম থেকে আবার বলতেছি জিনিসটা যে তোমাকে বলছিল যে উদ্দীপকে তথ্যের ভিত্তিতে তরণ সময় লেখচিত্র অঙ্কন করে দিক বিশ্লেষণ করো এখন তরণ সময় লেখচিত্র অঙ্কন করতে গিয়ে আমাকে দেখতে হবে জিরো থেকে শুরু করে ষাট সেকেন্ড পর্যন্ত এরা সমতরণে ছিল তখন আমি এখানে একটা তরণ বের করছি ঠিক আছে সমতরণ বের করছি সেটা বের করবা তোমরা এইখানে বের করা হয়েছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু পর্যন্ত আমরা উপরে এটা নিয়ে আসছি এরপরে এরপর কি হয়েছে এরপরে হচ্ছে তোমার ষাট থেকে শুরু করে আশি পর্যন্ত এই বিশ সেকেন্ড তাদের বেগের কোনো পরিবর্তন হয়নি আর বেগের পরিবর্তন না হইলে কি হবে সমবেগ হবে তো সমবেগের জন্য জানি যে যে কোনো থাকে না হয়ে যায় আমি এখানে দিয়ে দিছি থেকে তরণ 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 করে একশো বিশ পর্যন্ত এইখানে আমার সম মন্দন হইছে আর সম মন্দন হইলে কি হবে মন্দন হইলে হচ্ছে আমরা জানি যে এখানে তোমার একটা মাইনাস ভ্যালু আসবে তো মাইনাস ভ্যালু কি আসছে দেখো আমরা এখানে করছিলাম আমাদের মাইনাস ভ্যালু আসছে তোমার মাইনাস জিরো পয়েন্ট থ্রি তো আমরা কি করছি এই মাইনাস জিরো পয়েন্ট থ্রি বরাবর আমাদের গ্রাফ চলে গেছে আশি থেকে শুরু করে একশো বিশ পর্যন্ত ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদেরকে গ্রাফটা আঁকতে হবে যদি তুমি এইভাবে গ্রাফটাই কে দাও এবং তোমার এ বি এ ওয়ান এ টু এবং এ থ্রি তিনটা তরণ বের করে দাও তিনটা মুহূর্তে তাইলে কিন্তু এই ম্যাটা সলভ হয়ে যাবে ঠিক আছে তো এই হলো তোমার মোমেন্ট সিং বোর্ডের সলিউশন ছিল আশা করি তোমরা সলিউশনটা বুঝতে পারছো আর যেহেতু নতুন টেকনোলজি এই জন্য আই থিঙ্ক একটু বুঝতে কঠিন হয়েছে তো তারপরেও কেমন লাগলো ক্লাসটা আমরা চেষ্টা করতেছি এর থেকে বেটারভাবে ক্লাস নেওয়ার জন্য এই জন্য একটু তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার তো আশা করি তুমি আমাদেরকে সাপোর্ট দিবা ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই আজকে আমরা ক্লাস আগে বাড়বো না তো নেক্সট ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস হতে পারে তো আগামীকালকে আমরা অন্য একটা বোর্ড আমরা সলভ করব। ঠিক আছে তো এই পর্যন্ত আজকে ক্লাস সবাই ভালো থাকবে আর হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা যেন তারাও ক্লাসে জয়েন করে আর হচ্ছে এই আমাদের ক্লাসের যেই লিঙ্ক এখানে ক্লাসের ইন কমেন্টে একটা গ্রুপের লিংক দেওয়া আছে যে গ্রুপে তোমরা তোমাদের মতামত তোমাদের প্রশ্ন আমাদেরকে জানাতে পারো আমরা সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব আর কিভাবে ক্লাস নিলে বেটার হবে সেটাও তোমরা জানাতে পারো ঠিক আছে যেহেতু নতুন টেকনোলজি জিয়া তোমরা বুঝতেছো এইজন্য এগুলা ডেমো ক্লাস চলতেছে হ্যাঁ তো এইজন্য আমরা চেষ্টা করতেছি যা আরো সুন্দরভাবে ক্লাসগুলোকে প্রেজেন্ট করার জন্য এইজন্য তোমাদের সাপোর্ট দরকার তোমরা আমাদেরকে সাপোর্ট দিবা যেন আমরা আলো ভালোভাবে তোমাদেরকে ইন্টারেক্টিভ ওয়েতে একদম প্র্যাকটিক্যালের সাথে ক্লাসগুলোকে দেখাতে পারি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো Assalamu alaykum